সবাইকে ওয়েলকাম করছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো স্ক্রিনে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এটা ক্যারেক্টার অ্যারে রিলেটেড একটা কোশ্চেন। ক্যারেক্টার অ্যারে নিয়ে আমরা কখনো কাজ করি নাই, আজকে ফার্স্ট কাজ করব এখানে। তো এখানে কোশ্চেনটা একটু পড়ে দেখতে পারো যে নেম অ্যারে নেম 0 নেম 1 নেম 2 নেম 3 আর নেম 4 উপাদানগুলোর মধ্যে যথাক্রমে একটা নাম যে মিরাজ MIRA চ্যাট নাম প্রদান করা হলো এবং প্রোগ্রামটি লেখার পর রান করলে কম্পিউটার স্ক্রিনে মিরাজ নামটা প্রদর্শিত হবে। তো এরকম করে আমরা কিভাবে করতে পারি, এরকম একটা প্রোগ্রাম কিভাবে করতে পারি? এই যে নাম, এই যে অক্ষর, এক একটা অ্যালফাবেট, এগুলো কি এক একটা ক্যারেক্টার। তো এখানে অ্যারেতে যে ডাটাগুলো ইনসার্ট করতে হবে সেগুলো টাইপ কি ক্যারেক্টার, তার মানে অ্যারের টাইপ হবে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। ওইলে আমরা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কথাগুলো কন্টিনিউ করি। আমরা কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকস জাস্ট একটু ওয়েট করতে হবে, কোড ব্লকস এক্সিকিউট করতে কিছু টাইম নেবে, জাস্ট 5 or 10 সেকেন্ডস। চলে আসছে। তো এখন দেখো ক্রিয়েট প্রজেক্ট, আমরা প্রজেক্টে যাব, কনসোল অ্যাপ্লিকেশনে যাব, নেক্সটে যাব, অলরেডি এই জিনিসগুলো জানি, সি প্রোগ্রাম। তারপর ধরো CHARARAY, এটা নাম প্রোভাইড করলাম ক্যারেক্টার অ্যারে, জাস্ট ফিনিশ। তারপর সোর্সে যাব, মেইনে যাব, প্রজেক্ট ক্রিয়েট করলে এই বাই ডিফল্ট সাপোর্টটা অলরেডি আমরা পেয়ে থাকি, আমরা জানি, অনেকগুলো প্রোগ্রামে দেখেছি। আরেকভাবে কাজ করা যায় সেটাও আমরা দেখেছিলাম, এমটি ফাইল ক্রিয়েট করে। হ্যাঁ, তো এখানে দেখো এই যে জিনিসগুলো কেটে দিলাম, আসলে এই জিনিসগুলো কি, ইন্ট মেনের আগে কেন ইন্ট থাকে, কেন রিটার্ন 0 থাকে, এগুলোর ক্লাস কিন্তু আর অল্প কিছুদিন পরেই আসছে ইউজার ডিফাইন ফাংশনে, তখন এগুলোকে এক্সপ্লেন করে দেবো। অনেকেরই হয়তো বা কোশ্চেন এগুলো কেন কেটে দেওয়া হচ্ছে, এগুলো প্রোগ্রামে কী কাজ করে, তাই না? যেহেতু এগুলো আমরা এক্সপ্লেন করি নাই, তো এই জন্য আমরা আসলে এগুলো কেটে দিচ্ছি। যেগুলো ছাড়াই প্রোগ্রাম করা যায় সেটাও দেখছে। ওইলে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে হবে, CHAR ক্যারেক্টার, একটা নেম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, নেম। আচ্ছা নেম ছোট হাতের ডিক্লেয়ার করলাম, নেম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই যে অ্যারে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট মাস্ট ইকুয়াল, এখানে যে নামটা তোমাকে রাখতে হবে সেটা বলে দিয়েছে মিরাজ, তাই না? আমরা একটু দেখে আসি কোশ্চেনটা। একটা অ্যারেতে যে নামটা রাখতে হবে সেটা হচ্ছে মিরাজ, তাই না? মিরাজ, মিরাজ। আচ্ছা, এখন এই নামটা যাতে প্রোগ্রামটা রান করলে এই নামটা আউটপুটে আসে। আচ্ছা, এখন যদি তুমি প্রোগ্রামটা রান করো এই নামটা কি আউটপুটে আসবে? একটু দেখে আসতে পারো। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে, তাই তো? কোনো আউটপুট একদমই ফাঁকা, জাস্ট এই প্রোগ্রামটা কম্পাইলার এক্সিকিউট করতে কত টাইম নিয়েছে সেটা দেখাচ্ছে, কিন্তু এটা তো আমাদের আউটপুট না, এটা কম্পাইলার বাই ডিফল্ট আমাদের কাছে ডিসপ্লে করে থাকে। ওয়েল, তো আমরা চাচ্ছি এই মিরাজ নামটা যাতে আউটপুটে আসে। আমরা অ্যারেতে মিরাজ নামটা স্টোর করেছি ঠিকই, কিন্তু এই যে দেখো এই এম কত নাম্বার লোকেশনে আছে? 0 নাম্বার লোকেশনে আছে। এটা 1 নাম্বার লোকেশনে আছে, এটা 2 নাম্বার লোকেশনে আছে, এটা 3 নাম্বার লোকেশনে আছে। যেহেতু অ্যারেতে রেখেছি, অ্যারে প্রত্যেকটা ডাটাকে একটা ইন্ডেক্সিং নাম্বারে বসায়, কিন্তু এই যে বসায় এই জিনিসটা কিন্তু ইনভিজিবল, এটা কিন্তু আর দেখা যাবে না, এটা কিন্তু তোমাকে মনে মনে এটাকে ক্যালকুলেট করতে হবে যে এম কত নাম্বার লোকেশনে আছে। নেম অ্যারের 0 নাম্বার লোকেশনে আছে, আর তোমার কোশ্চেন কিন্তু সেটাই বলেছে। এই যে এভাবে, এই যে 0 নাম্বার লোকেশনে কত আছে এম, 1 নাম্বার লোকেশনে কত আছে আই, এভাবে লেখার অর্থই হচ্ছে এই যে একটা অ্যারে, তুমি যখন একটা অ্যারে এভাবে লেখো, এই যে নেম সামনে একটা থার্ড ব্র্যাকেট স্টার্ট থার্ড ব্র্যাকেট ক্লোজ করেছে, এর মানে হচ্ছে নেম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছো, তার মধ্যে মিরাজ রেখেছো, তার মিরাজের এমটা কত নাম্বার লোকেশনে আছে? নেম এর 0 নাম্বার লোকেশনে আছে, তারপর 1 নাম্বারে, তারপর 2, তারপর 3, তারপর 4। এই ব্যাপারটা যদি তুমি ফিল করতে পারো, এই ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো, এখন আউটপুটে যদি মিরাজ দেখানোর দরকার হয় বা মিরাজ দেখাতে হয়, তুমি কীভাবে দেখাবা? আউটপুটে দেখানোর জন্য কি ফাংশন? প্রিন্টএফ ফাংশন। তারপর কি দেখাবা? এম কি একটা ক্যারেক্টার, ক্যারেক্টার আউটপুটে দেখানোর জন্য কি %c, কোথা থেকে দেখাবা? এখন এইটাই সবচেয়ে ভ্যালুয়েবল একটা জিনিস, কোথা থেকে দেখাবা? এম কোথায় আছে? এম হচ্ছে নেম অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আছে। তো নেম অ্যারে, এই যে নেম কত নাম্বার ইন্ডেক্সে? এই যে 0 নাম্বার ইন্ডেক্সে, এই যে 0, এর মানে হচ্ছে আউটপুটে। তুমি যদি শুধু এই লাইনটা লেখে রান করো, এই লাইনটা লেখে যদি প্রোগ্রামটা এখন রান করো, দেখবা আউটপুটে শুধুমাত্র ক্যাপিটাল এম আসছে। দেখো আসছে কিনা? ওয়েল, এই যে ক্যাপিটাল এম আসছে। এখন তুমি চাচ্ছ মিরাজ নামটা সম্পূর্ণটাই আসুক, তার জন্য তোমাকে কী করতে হবে? তার জন্য তোমাকে আবারও printf লিখতে হবে, %c। আমি আরও ক্যারেক্টার দেখতে চাই। এখন কি আর 0 নাম্বার লোকেশন? অলরেডি 0 নাম্বার লোকেশনের আলফাবেটটাকে বা ক্যারেক্টারটা আউটপুটে নিয়ে আসছি। এখন আমার প্রয়োজন কি? 1 নাম্বার লোকেশনের ভ্যালুটাকে দেখানো, এই যে 1। এখন দেখো তো 1 নাম্বার লোকেশনের ভ্যালুটা আসছে কিনা। ये देखो मी एम आई आसছে তো এইভাবে প্রত্যেকটা লোকেশনের ভ্যালুগুলো যদি তুমি প্রিন্ট করতে পারো তাই না তাহলেই তো মিরাজ নামটা আউটপুটে শো হয়ে যাবে। এখন আশা করি বুঝতে পারছো। এই যে আমি এডিট করে দেব এই যে এখানে হবে দুই নাম্বার লোকেশনের ভ্যালুটা দেখাবো, সিকোয়েন্সলি দেখাবো, তারপর 3 নাম্বার লোকেশনের ভ্যালুটা দেখাবো, তারপর 4 নাম্বার লোকেশন দেখাবো 0 থেকে 4 তার মানে 5টা আলফাবেট আমি দেখাবো এখানে। তো আউটপুট এখন আর তুমি রিএগেন রান করো প্রিভিয়াস রান ফাইলটা কেটে দিয়ে দেখবে সম্পূর্ণ নামটা কিন্তু চলে আসছে। এই যে মিরাজ সম্পূর্ণ নামটা কিন্তু চলে আসছে। একটা অ্যারে ব্যবহার করে এভাবে আমাকে একটা আউটপুট জেনারেট করতে বলা হয়েছিল কোশ্চেনটা। আর কোশ্চেন দেখে আমাকে কিন্তু ফিল করতে হবে, কোশ্চেন দেখে আমাকে কিন্তু সলিউশনটা থিঙ্ক করতে হবে কি কোশ্চেন আমাকে কি বোঝাইছে। কোশ্চেন বোঝাও কিন্তু একটা পরীক্ষার একটা পার্ট বলা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কোশ্চেন বোঝা। যে কোশ্চেনটা বড় হলে খুবই ইজি ছিল। দেখো আমি আবার কোশ্চেনটা ডিসপ্লে করছি। একটা নেম অ্যারে নিতে হবে, নেম অ্যারে যাতে নাম থাকবে তার নাম দেখেই বুঝতে হবে এটা একটা ক্যারেক্টার অ্যারে হবে। ক্যারেক্টার কারণ আলফাবেটগুলো আমরা জানি আলফাবেটগুলো ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। তো এখানে 0, 1 নাম্বার লোকেশনে যে এম থাকবে আই থাকবে আর থাকবে মান প্রদান করা হলো। তারপর প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম করা হলো জাস্ট নাম যেটাই হোক না কেন তুমি জাস্ট আউটপুটে দেখাতে পারবে তাই না। আর এখানে ব্যাকস্ল্যাশ এন হবে কি হবে না এটা কিন্তু আসলে আশা করি বুঝতে পারো। মিরাজ তুমি কিন্তু আসলে নামটা দেখাতে চাচ্ছ, তুমি যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করো তাহলে কি হয়ে যাবে, তুমি এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলে কিন্তু বাকি আই আর এ জেড এরা নিচে চলে যাবে। তো ব্যাকস্ল্যাশ এন কিন্তু এখানে হবে না, আমি একটু বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। এখানে এমটা কিন্তু সিঙ্গেল থাকবে তুমি যদি এখানে ব্যাকস্ল্যাশ এন ইউজ করো। এ দেখো এম সিঙ্গেল আছে আই আর এস জেড প্রত্যেকটা জায়গায় যদি ব্যাকস্ল্যাশ এন ইউজ করো তাহলে সবাই সিঙ্গেল হয়ে যাবে এম, তারপর নিচে থাকবে আই, তারপর নিচে থাকবে আর। তো এখানে কিন্তু সেটা দরকার নেই, আমার কিন্তু মিরাজ নামটাকে পাশাপাশি ডিসপ্লে করানো দরকার। তো এখানে ব্যাকস্ল্যাশ হবে না। তো আমরা অনেকেই ইচ্ছা মতো করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, আমরা মনে করি এর কোনো ইম্প্যাক্ট নাই। তো এই মনে করাটা আসলে ভুল তাই না, কখন দিতে হবে কখন দিতে হবে না এটা কিন্তু বুঝতে হবে। যেহেতু মিরাজ নামটাই দেখাতে হবে তো এই মিরাজ নামটার আলফাবেটগুলো পাশাপাশি থাকবে, তো আশা পাশাপাশি থাকবে। তো এই জন্য আমরা কিন্তু ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি নি। তো আশা করি এই ক্যারেক্টার অ্যারে নিয়ে কোনো প্রবলেম নেই। ক্যারেক্টার অ্যারেতে তুমি চাইলে ইউজার থেকে মান নিতে পারবা। আর এই মানগুলো আমরা কিন্তু কোশ্চেন আমাদেরকে ইনিশিয়ালাইজ করে দিয়েছে। তো কোশ্চেন অনুসারে আমাদের সলিউশনটা এরকমই হবে। তো এখানে আল্লাহ হাফেজ।